আসসালামু আলাইকুম, ইমার রসু ঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে মজাদার একটি ডেজার্ট পাউরুটির মালাই রোল করে দেখাবো। তো চলুন দেখি। এখন একটি পাত্রে এক কাপ পরিমাণ দুধ ঢেলে দিলাম। ভালো করে দুধটা জ্বালিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দুধটা জাল দিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ সুজি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি চিনি, যে যা স্বাদ মতো এর মধ্যে চিনি দিয়ে নেবেন। টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে সবগুলা উপকরণ মিক্স করে নিচ্ছি। এটা আসলে একটু ঘন হবে, ভালো করে জাল দিয়ে নিতে হবে। রেডি, আপনারা ভালোভাবে দেখে নিন। এটি ভালোই ঘন হবে। এটা আমি একটা বাটিতে নামিয়ে ফেলছি। একটি পাত্রে মালাইয়ের জন্য 1 কাপ দুধ ঢেলে দিলাম। তাতে গুঁড়ো দুধ মিক্স করে দিলাম। এবার তাতে তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। এবার যে যার স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। এবার ভালোভাবে এটা নেড়ে চেড়ে মালাই তৈরি করব। এবার এটা ফুটে উঠলে এর মধ্যে ঘি অ্যাড করে দিব। এবার আমি কিছু পাউরুটি নিয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে আসলে যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেটার জন্য এই পাউরুটিটা দিয়ে রোল বানিয়ে নিতে হবে। তো আমি শেপ আকারে কেটে নিচ্ছি, 4 কোণা কেটে নিতে হবে। আমি ছুরিতে কেটে রাখলাম। বেলুন দিয়ে, রুটি বেলা বেলুন যেটাকে বলে, ওটা দিয়ে আমি আসলে পাউরুটিগুলো ভালো করে বেলে নিচ্ছি। আপনারা দেখে নিন কীভাবে আমি আসলে পাউরুটিটা বেলে নিলাম। প্রত্যেকটা পাউরুটি এভাবেই বেলে নিব। নেওয়ার পরে আমি হচ্ছে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম দুধ ঠান্ডা করে, সেটার মধ্যে পাউরুটি ভিজিয়ে পাউরুটিটা নরম করে নিলাম। আপনারা দেখুন
এবার এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম আগে থেকেই সেটা এখন আমি এই পাউরুটিটাতে দিয়ে দিচ্ছি রোল তৈরি করব বলে। এই দেখুন পুর দিয়ে দেওয়া পাউরুটির রোলটা তৈরি করা হয়ে গেল। একে একে করে আমি সবগুলাই এভাবেই করে নিব। আমি যেই পাউরুটি রোল করে রেখেছিলাম এর উপর আমি আগে থেকেই মালাই যেটা করে রাখলাম সেই মালাইটা ঠান্ডা হওয়ার পর আমি এর উপর থেকে খুব ধীরে সুস্থে চামচ দিয়ে এটা উপরে দিয়ে দিব। পেস্তা কাজু বাদাম দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছু লাল চেরি দেখতে ভালো লাগার জন্য। আপনাদের যেভাবে করলে ভালো হয় আপনারা সেভাবেই করতে পারেন। হয়ে গেল মজাদার পাউরুটির মালাই রোল।